আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি 24 এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ভিডিও শুরুতেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। গত 14/12/2020 ইংরেজি তারিখে বাংলাদেশ দূতাবাস বেইরুতের সামনে একটি শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু করতে সক্ষম হয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। এবং পাশাপাশি অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। 2020 সালটা আসলে শুধু লেবান প্রবাসীর জন্য না, 2020 সালটা আসলে দেশ বলেন এবং প্রবাস বলেন সবার জন্য কিন্তু অত্যন্ত একটা কলঙ্কিত সাল হিসেবে আমি মনে করি। তারপর আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সুখ দুঃখের পরেই সুখ আসে। অর্থাৎ 2020 সালটা যেহেতু আমাদের জন্য ভালো যায়নি, তাহলে আশা করা যায় যে 2021 সালটা আমাদের জন্য ভালো হতে পারে। এখন আসা যাক আন্দোলন প্রসঙ্গে কয়েকটা কথা বলি। যে আজকে এই আন্দোলনটার ফলে কিন্তু অন্ততপক্ষে দূতাবাস থেকে আপনাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে তারা নাম নিবন্ধন কার্যক্রমটা করবে। এটা আসলে অনেকদিন ধরে একটা চলমান প্রক্রিয়া আপনারা জানেন। তারপরও যেহেতু প্রবাসীদের অনেক কষ্ট এবং অনেক হতাশার ভিতর দিয়ে দিনগুলা যাপন করতে হয়েছিল, তার ধারাবাহিকতে কিন্তু যারা লেবানন থেকে বাংলাদেশ ফিরতে ইচ্ছুক, যাদের বৈধ কোনো কাগজপত্র নেই, তারা কিন্তু স্ব স্ব ইচ্ছাই বাংলাদেশ দূতাবাস বেইরুতের সামনে গত 14 তারিখে অবস্থান করেন। এবং আপনারা জানেন যে সেখানে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন ছিল। তবে আমি আন্দোলনকারীদেরকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে সেখানে আমরা কোনো অশৃঙ্খলতা বা কোনো উদ্ভট ধরনের কোনো আচরণ করিনি এবং কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হয়নি। এবং দূতাবাসও প্রবাসীদের আবেগটা বুঝতে পেরে তারাও কিন্তু কোনো অ্যাকশনে যায়নি, তারাও কিন্তু সহস্ফূর্তভাবেই আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এবং আশা করা যায়, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা এই ভিডিওটি দেখতেছেন, যে ডিসেম্বরের শেষ নাগাদ অথবা জানুয়ারির ফার্স্ট অবস্থাতে কিন্তু নাম নিবন্ধনের কার্যক্রমটা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন যদি নতুন করে নাম নিবন্ধন করা হয়, তাহলে আসলে কোন প্রক্রিয়ায় অনুসরণ করে নাম নিবন্ধনটা করা হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা জানেন যে বিগত সময়ে আপনারা যারা দূতাবাসে নাম নিবন্ধন করছিলেন, আপনাদেরকে টিকিটের মূল্য বাবদ $300 বা জরিমানা বাবদ ৪,০০,০০০ দিতে হয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু ডলারের মূল্য অতি ঊর্ধ্বমুখী এবং আপনারা জানেন যে এয়ার টিকিটের মূল্য বর্তমানে তত না, এখন দূতাবাস থেকে আসলে কী চিন্তা ভাবনা করা হচ্ছে বা তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে এই এটা নাম নিবন্ধনটা শুরু করবে, এই জন্য আমরা দূতাবাসকে সময় দিতে হবে, এই জন্য দূতাবাসও কিছু সময় নিচ্ছে। তো আশা করি যে অতি শীঘ্রই যারা লেবান থেকে দেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের জন্য কিছু ভালো খবর আসবে। এবং আরেকটা কথা বলতে চাই, যে অনেকে বলেন যে সেদিন আমি আন্দোলনে যাইনি কেন, আসলে আমি আন্দোলনে ছিলাম এবং আমি ঘটনাটা পর্যবেক্ষণ করছি। আপনারা হয়তো অনেকে দেখছেন যে আমি দুপুর 12টার পর নাগাদ এম্বাসির আশপাশে অবস্থান করি এবং ঘটনা পর্যবেক্ষণ করছিলাম। তো যাই হোক, মজরুম মেহনতি শ্রমিকদের সাথে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিলাম। যারা এখনও বিডি 24 এলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই বিডি 24 এলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো সকলের কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।